ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. জি ভাইজান, আপনি যেটা প্রশ্ন করেছেন যে পান খাওয়ার বিধান কি, জর্দা দিয়ে হোক কিংবা জর্দা ছাড়া হোক, পান খাওয়া সম্পর্কে ইসলামের বিধিবিধান কি? দেখুন ভাইজান, এখানে কয়েকটা কথা বলার আছে। প্রথমত, গবেষণায় দেখা গিয়েছে সুপারি, চুন, জর্দা দিয়ে পান খেলে মুখে ক্যান্সারের ঝুঁকি প্রায় 10 গুণ বেড়ে যায়। আর জর্দা ছাড়া শুধু চুন সুপারি দিয়ে, চুন সুপারি খয়ের দিয়ে পান খেলে ক্যান্সারের ঝুঁকি প্রায় 8 গুণ বেড়ে যায়। এছাড়া সালমোনেলা নামে ব্যাকটেরিয়া বা জীবাণু পান পাতায় বাসা বাঁধে। এই জীবাণু পেটের নানাবিধ রোগের জন্য দায়ী। গবেষকরা জানাচ্ছেন, চুনে রয়েছে প্যারা অ্যালোন ফ্যালোন, যা মুখে ঘা বা অ্যালসার সৃষ্টি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের ঘা ধীরে ধীরে ক্যান্সারে রূপান্তরিত হতে পারে। এছাড়া কাঁচা সুপারিতে রয়েছে উচ্চমাত্রার সাইক্লোঅ্যাক্টিভ অ্যালকালয়েড, যা শরীরে প্রচণ্ড উত্তেজনা সৃষ্টি করে। সুপারি খেলে বেড়ে যেতে পারে হাঁপানির সমস্যা, হাইপারটেনশন বা রক্তচাপ। তাই বিশেষজ্ঞদের মতে, শুধু পান পাতা তেমন ক্ষতিকর না হলেও পান খাওয়ার আনুষঙ্গিক উপাদানগুলি মুখে ক্যান্সারের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিতে পারে। যে কয়েকটি কারণে পান সুপারি খাওয়া অনুচিত বা হারাম বা নিষিদ্ধ, সেগুলি হলো: 1 নম্বর, পান সুপারি, চুন, খয়ের, এগুলি নানাবিধ রোগের কারণ। আল্লাহ তাআলা বলছেন, ও আনফিকু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় দান করো, ওয়ালা তুলকু আইদিকুম ইলা তাহলুকা, এবং নিজ হাতে নিজদেরকে ধ্বংসে নিক্ষেপ করো না, আর সুকর্ম করো, নিশ্চয়ই আল্লাহ সুকর্মশীলদেরকে ভালোবাসেন। সূরা বাকারা 2:195। অনুরূপভাবে রাসূল সাল্লাম বলেন, লা দিরারা ওয়ালা দরারা, নিজের কোনো অনিষ্টতা বা ক্ষতি এবং পরস্পরের কারোর ক্ষতি করা যাবে না। ইবনু মাজা হাদিস নাম্বার 2340-41, সহিহুল জামি হাদিস নাম্বার 7517, সিলসিলাতুল সহিহ হাদিস নাম্বার 250। দ্বিতীয় কারণ হলো অপচয়। মহান আল্লাহ বলেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন, নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই, আর শয়তান তার রবের প্রতি খুবই অকৃতজ্ঞ। সূরা বানী ইসরাঈল 17:27। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, অকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, ওয়ালা তুসরিফু, কিন্তু অপচয় করো না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় তিনি অপচয়কারীদেরকে পছন্দ করেন না। সূরা আরাফ 7:31। নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন, ইন্নাল্লাহ কারিহা লাকুম সালাসান, কিলা ওয়া ক্বালা ওয়া ইদাআতুল মাল ওয়া কাসরাতুস সওয়াল, আল্লাহ তোমাদের তিনটি কাজ অপছন্দ করেন। রাসূলুল্লাহ সাল্লাম বলেন, আল্লাহ তোমাদের তিনটি কাজ অপছন্দ করেন: 1, অনর্থক কথাবার্তা; 2, সম্পদ নষ্ট করা; 3, অত্যাধিক প্রশ্ন করা। তো এই তিনটি কাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন। এই তিনটির মধ্যে এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কথা কোনটি? সম্পদ নষ্ট করা, অপচয় করা, অনর্থক নষ্ট খরচ করা। সহিহ বুখারি হাদিস নাম্বার 1417 এবং 2408। 3 নম্বর কারণ হচ্ছে, অনর্থক জিনিস বর্জন করা ইসলামের সৌন্দর্য। নবী সাল্লাম বলেন, মান মিন হুসনে ইসলামিল মারে তার কুহু মালা ইয়ানি। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির ইসলামের অন্যতম সৌন্দর্য হল অনর্থ জিনিস ত্যাগ করা। তিরমিজি হাদিস নাম্বার 2317। তো এর মধ্যে কোনো কল্যাণ নেই, এগুলি অনর্থক জিনিস, পান সুপারি জর্দা এগুলি অনর্থক জিনিস, সেজন্য এগুলিকে বর্জন করাই একজন প্রকৃত মুসলিম বা মুমিনের কর্তব্য। 4 নম্বর কারণ হচ্ছে,
পান দাঁতের সৌন্দর্যকে কলুষিত করে। অথচ নবী সাল্লাহ সাল্লাম দাঁতকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে নির্দেশ দিয়েছেন। তিনি তার উম্মতকে মিসওয়াক বা দাঁতন করার আদেশ দিয়েছেন এবং খুবই গুরুত্ব সহকারে তিনি বলেছেন যে সিওয়াকু মাতহারাতুন লিল ফাম ও মারজাতুন লির রব। রাসূল সাল্লাম বলেন মিসওয়াক বা দাঁতন হলো মুখের পবিত্রতা অর্জনের উপকরণ ও আল্লাহর সন্তোষ লাভের উপায়। সহিহ নাসাই হাদিস নাম্বার 5, সহিহুল জামে হাদিস নাম্বার 3695, ইরওয়ুল গালিল হাদিস নাম্বার 65 এবং 66। নিশ্চয়ই পান খাওয়ার মাধ্যমে ইসলামী শরিয়াতে মিসওয়াকের যে বৃহৎ উদ্দেশ্য রয়েছে তা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। 6, প্রত্যেক খাদ্যের মধ্যে কমপক্ষে দুটি গুণ অবশ্যই থাকতে হবে। যদি আমরা বলি যে এটা খাদ্য বা এটা পানীয়, তো খাদ্য বা পানীয় সেটা যার মধ্যে কমপক্ষে দুটির মধ্যে একটা গুণ থাকতেই হবে, দুটি গুণের মধ্যে একটা গুণ থাকতেই হবে, তবেই সেটাকে খাদ্য বলা যাবে বা পানীয় দ্রব্য বলা যাবে। সেই দুটি গুণ কি? একটি হলো পুষ্টির যোগান, সেটা খেলে দেহ শক্তি পাবে, পুষ্টির যোগান দেবে। আর 2, কি? ক্ষুধা নিবারণ, খিদে মিটে যাবে। এমন অনেক খাদ্য আছে যেগুলিতে হয়তো পুষ্টি নেই কিন্তু ক্ষিধা দূর হয়ে যায়, যেগুলো খেলে হয়তো শরীর পুষ্টি পায় না কিন্তু ক্ষুধা দূর হয়ে যায়। কিন্তু পান এমন একটি খাদ্য পুষ্টিও সরবরাহ করে না আবার ক্ষুধাও নিবারণ করে না। এমন খাদ্য যা পুষ্টিও যোগান দেয় না, সরবরাহ করে না আবার ক্ষুধাও নিবারণ করে না, এই প্রকারের খাদ্য হচ্ছে জাহান্নামীদের খাদ্য। এই প্রকারের খাদ্য বৈশিষ্ট্য কাদের বৈশিষ্ট্য? জাহান্নামীদের খাদ্য বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন তাসলা নারান হামিয়া, তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে। তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে উত্তপ্ত প্রস্রবণ হতে পানি পান করানো হবে। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন যারি, তাদের জন্য বিষাক্ত কণ্টক ব্যতীত অন্য কোনো খাদ্য নেই। লা ইসমিনু ওয়ালা ইগুনি মিন যুউ, যা পুষ্ট করে না এবং ক্ষুধাও নিবারণ করে না। সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 4-7। তো এগুলো হচ্ছে জাহান্নামীদের খাদ্য বৈশিষ্ট্য। তামাক জাতীয় দ্রব্য, বিড়ি, সিগারেট, তারপর পান, চুন, এগুলি হচ্ছে এমন খাদ্য যেগুলি হচ্ছে জাহান্নামীদের খাদ্যের বৈশিষ্ট্য। জাহান্নামীদের খাদ্য বৈশিষ্ট্য কি? যে জাহান্নামীদের খাদ্য এমন হবে যে খাদ্য খেলে শরীর পুষ্টিও পাবে না, শরীরে শক্তি পাবে না, আর সেই খাবার খেয়ে ক্ষুধাও নিবারণ হবে না, ক্ষিধেও মিটবে না। তো এগুলো হচ্ছে জাহান্নামীদের খাদ্য বৈশিষ্ট্য। পান, সুপারি, জর্দা, তামাক জাতীয় দ্রব্য, বিড়ি, সিগারেট, গুল, খনি, যা কিছু আছে এগুলো হচ্ছে কাদের খাদ্য? জাহান্নামীদের খাদ্য বৈশিষ্ট্য। সেজন্যে আমরা তো জানি যে জর্দা বা তামাক জাতীয় দ্রব্য নিঃসন্দেহে হারাম। যদি কেউ জর্দা ছাড়াও পান খায় সেটাও নিষেধ, সেটাও নাজায়েজ। কারণ এর মধ্যে অনেকগুলি ক্ষতি রয়েছে, তার মধ্যে আমরা যেগুলো পরস্পর জানলাম সেগুলি কি? 1, এর মাধ্যমে অনেকগুলি রোগ সৃষ্টি হয়। 2, এর মাধ্যমে প্রচুর অর্থের অপচয় হয়। 3, এগুলি অনর্থক জিনিস যা বর্জন করতে হবে। 4, পান দাঁতের সৌন্দর্যকে নষ্ট করে। আর 5 হচ্ছে এগুলি হচ্ছে জাহান্নামীদের খাদ্যের বৈশিষ্ট্য। সেজন্যে জর্দা ছাড়াও পান সুপারি খাওয়া যাবে না, কারণ এর মধ্যে অনেক ক্ষতি বা অকল্যাণ রয়েছে। আর জর্দা দিয়ে তো খাওয়া যাবেই না সেটা নিশ্চিত, কেননা এটা হারাম, কেননা এটা নিষেধাজ্ঞা দ্রব্য। আর রাসূল সাল্লাম বলছেন যে কুল্লু মুসকিরুন খামর, প্রত্যেক নিষেধাজ্ঞা দ্রব্য মদের সমতুল্য, সেজন্য কোনো অবস্থাতেই জর্দা দিয়ে পান তো খাওয়া যাবে না, জর্দা ছাড়াও খাওয়া যাবে না। হাদা মা ইনদাল্লাহু ওয়া আলা বিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।